শ্রাবণ মাসের সংক্রান্তিতে সারা পশ্চিমবঙ্গে মনসা পুজো পালিত হলেও এদিন এক ভিন্ন চিত্র দেখা গেল উত্তর রূপাহারের রাজবংশী অধ্যুষিত এলাকায়। এখানে রাজবংশী সম্প্রদায়ের ধর্মপ্রাণ সাধারণ মানুষকে অগ্রহায়ণ মাসের প্রথম দিনটিতে মনসা পুজো পালনের প্রস্তুতিতে ব্যস্ত থাকতে দেখা গেল। নতুন ধানের আবাহনীর সঙ্গে সঙ্গে মনসা মায়ের আরাধনা করা হয় বলে জানালেন স্থানীয়রা। এটাই নাকি এখানকার প্রচলিত রীতি। কথায় আছে, বাংলার মাটিতে ১২ মাসে ১৩ পার্বণ পালিত হয়। এই বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জাতি, উপজাতি, জনজাতি বসবাস করে। তাদের রীতিনীতি, আচার আচরণ, পুজো পার্বণ, খাদ্যাভ্যাস সবই গড়ে ওঠে স্থানীয় সংস্কৃতির সঙ্গে সঙ্গে। সেভাবেই রায়গঞ্জ শহরের উপকণ্ঠে উত্তর রূপাহারে শুরু হয়েছে মনসা পুজোর প্রস্তুতি। এই পুজো ঘিরে ব্যস্ততা বেড়েছে প্রতিমা শিল্পী ধ্রুবজিৎ বর্মনের মধ্যে। উল্লেখ্য, এখানে প্রতিমা তৈরি করেন স্থানীয়রাই। মৃৎশিল্পী ধ্রুবজিৎ বর্মন সহ স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছেন শুনে নিন। চাহিদা এবছর তো কম, মানে কারো অসুস্থ হয়ে গেছে, সেই জন্য এবছর ঠাকুর কম। তো লকডাউনের সময় তো অনেকটাই কম ছিল, হ্যাঁ একটু আশা ছিল এবার বাড়বে। হ্যাঁ ছিল, কিন্তু মানে পুজোগুলো কি পরে করবে? হ্যাঁ পরে করবে, মানে এই মাসেই করবে, এই মাসে করবে, পরে করবে, পরে করবে। অসুস্থ হওয়াতে পুজোটা বন্ধ, মানে পূজাটা পিছাই দিছে। তো তোমার এখানে দেখছি মহিলা লেবারও তুমি কাজ করাচ্ছ নাকি তোমার মানে ঘরের লোক? ঘরের লোক তো তাকেও কাজ করাচ্ছ, চাপ বেশির জন্য? চাপের জন্য। আচ্ছা, বসে আছে করুক টুকটুক করে। কেমন দাম এই প্রতিমাগুলো? প্রতিমা দাম নাই বেশি এইদিকে আমাদের গ্রামে। বড়গুলো কত করে বিক্রি হচ্ছে? বড়গুলো ২৫০০, ১৫০০। হ্যাঁ চাপ, চাপের জন্য আমি সাহায্য করতেছি। প্রত্যেক বছরই করো? প্রত্যেক বছরই করি। তো এই যে পূজোকে কেন্দ্র, তোমাদের বাড়িতে পূজো হয়? হ্যাঁ। পূজোকে কেন্দ্র করে বাড়ির কাজ, বাইরের কাজ? হ্যাঁ বাড়িরও হয়, বাইরেরও হয়, সব কাজই করছে। হ্যাঁ কেমন লাগছে? ভালো। এর আগে করতে কাজ? হ্যাঁ বিয়ের আগে কাজ করতে? না করি নাই, এখানে এসে হাতে করি। এখানে এসে? হ্যাঁ। এই যে সন্ধ্যা, সন্ধ্যা থেকে এই সন্ধ্যায় প্রতিমা নিয়ে যাবে, যায় পূজা বসাবে, তারপর দিন সকালবেলা আবার আবার তখন পূজাতে বসায়, যার বলি থাকে বলি দিয়ে টিয়ে তারপরে ভাসান দেয় পূজা করে। মানে একদিন দুদিনের পুজো? হ্যাঁ। উত্তর দিনাজপুরের উত্তর রূপাহার থেকে প্রবাল সাহার, রিপোর্ট টাইমস ১৪ বাংলা।